Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানজিনা সিরাজি, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, হালিমা গার্লস স্কুল ও কলেজ ফরিদপুর। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আমাদের 2021-এর এইচএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং বাংলা প্রথম পত্রের যে বিষয়গুলো ছিল পদ্য, গদ্য, নাটক, উপন্যাস, এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আশা করছি বাসায় তোমরা সেটা চর্চা করেছ এবং উপকৃত হয়েছ। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা প্রবন্ধ, নাটক, উপন্যাস আমাদের কিন্তু পড়া, কিন্তু সেগুলোকে চর্চা করতে হবে নিয়মিতভাবে। ফেলে রেখে দিলে কিন্তু হবে না, প্রত্যেকটা বিষয় বুঝতে হবে, তবে আমরা সৃজনশীল অংশে উত্তর দিতে পারব। নাহলে কিন্তু মুখস্থ বিদ্যা বা গাইড ফলো করলে কিন্তু আমরা কিছুতেই কিন্তু সম্পূর্ণ উত্তর দিতে পারব না। বিষয়গুলো সবসময় বলি, আবারও বলছি, অবশ্যই তোমরা বাসায় চর্চা করবে এবং অসুবিধাগুলো আমাকে জানাবে। জানানোর অনেক মাধ্যম আছে, প্রত্যক্ষ না থাকলেও পরোক্ষভাবে কিন্তু আমরা জানাতে পারি। বিষয়গুলো জানালে আমরা ক্লাস করতে আমাদের সুবিধা হবে, তোমরা উপকৃত হবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা বাংলা ব্যাকরণ পর্যায়ক্রমে কিন্তু ক্লাস করেছি অনলাইনে এবং নির্মিত অংশের বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি এবং এখন যে সিলেবাসটা নির্ধারিত হয়েছে সেই সিলেবাসের আলোকে পর্যায়ক্রমে ক্লাসগুলোতে আমরা একটা একটা বিষয় তুলে ধরার চেষ্টা করি ধারাবাহিকভাবে, একেবারে যেভাবে আমাদের সাজানো আছে প্রশ্নে ঠিক সেভাবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে পারিভাষিক শব্দ বা পরিভাষা। এটা আমাদের নির্মিত অংশের প্রথম প্রশ্ন, মানে 7 নম্বর প্রশ্ন হিসাবে থাকবে। প্রশ্নে 6টা ব্যাকরণ অংশ, 7 নম্বর থেকে নির্মিত অংশ শুরু হবে এবং প্রথম প্রশ্নটাই হবে পারিভাষিক শব্দ অথবা প্রশ্ন থাকবে অনুবাদ। আজকে আমরা পারিভাষিক শব্দ বা পরিভাষা বলতে কী বোঝায় এই বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করব। তাহলে শুরুতে আমরা আসি পরিভাষা কী বা পারিভাষিক শব্দ কী এই বিষয়টা বোঝার চেষ্টা করি। পরি একটা উপসর্গ, ভাষা একটা শব্দ। এই ভাষা শব্দটির পূর্বে পরি উপসর্গটি যুক্ত হয়ে পরিভাষা শব্দটির উদ্ভব হয়েছে। পরিভাষা বলতে কী বোঝায়? পরিভাষা বলতে বোঝায় একটা বিশেষ ধরনের অর্থে ব্যবহৃত শব্দ বা পদ, বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ বা পদ, সাধারণ অর্থে না। আমরা অনেক সময় শব্দ এবং পারিভাষিক শব্দকে এক করে ফেলতে চাই, আসলে এক না। শব্দ হচ্ছে ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থবোধক। একটা অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা কি বলছি? শব্দ। কিন্তু পারিভাষিক শব্দ হচ্ছে বিশেষ বা সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত শব্দ বা পদ। তাহলে আমরা আরেকটু যদি বিশ্লেষিত করতে চাই তাহলে কিভাবে বলবো? সংক্ষিপ্ত রূপে, কিন্তু সংক্ষিপ্ত মানে বিস্তৃত না, সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত শব্দকেই বলা হচ্ছে পারিভাষিক বা পরিভাষা শব্দ। আর একটু বোঝার চেষ্টা করি, আমরা একটু বোর্ডে আসি, মনোযোগী হই। সংক্ষিপ্ত শব্দগুলো মনে রাখতে হবে, সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত, সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত শব্দকে বলা হচ্ছে পারিভাষিক শব্দ বা পরিভাষা। এমন অনেক শব্দ আছে, আমরা আরেকটু ভাবে বলতে পারি, অনুরূপভাবে আমরা বলতে পারি, এমন অনেক শব্দে অনেক অর্থ আছে। সেসব শব্দ যদি প্রাসঙ্গিকভাবে বিশেষ অর্থে বা সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় তবে সেগুলো, সেই শব্দগুলো পরিভাষা হিসাবে বা পারিভাষিক শব্দ হিসাবে ব্যবহৃত হবে। ভাষাবৃত্তির দ্বারা এই শব্দগুলো, অর্থগুলো, এই শব্দের অর্থগুলো বা এই শব্দগুলো ভাষাবৃত্তির দ্বারা নির্ধারিত এবং সুনির্দিষ্ট। ইচ্ছা করলে যে কোনো শব্দ কিন্তু পারিভাষিক শব্দ আমরা মেনে নিতে পারবো না বা ধরে নিতে পারবো না, এটা ভাষাবিদরা নির্দিষ্ট করে দিয়েছেন। এটা পারিভাষিক শব্দ কারণ এর অর্থ বিশেষ অর্থে ব্যবহৃত, সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত।
সুতরাং আমরা কি বলতে পারি পারিভাষিক শব্দ বা পরিভাষা কি আমি আলাদা শব্দ ব্যবহার করছি সংক্ষিপ্ত এক হলো সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্ট অর্থে বা বিশেষ অর্থে ব্যবহৃত এটা ভাষাবিদদের দ্বারা নির্ধারিত এবং সুনির্দিষ্ট আমরা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শাখার আলোচনায় মানে দাপ্তরিক বা ব্যবহারিক বিভিন্ন জায়গায় এই শব্দগুলো প্রয়োগযোগ্য তাহলে পারিভাষিক শব্দ বা পরিভাষা বলতে এমন শব্দগুলোকে বোঝায় যেগুলো সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত ভাষাবিদদের দ্বারা নির্ধারিত নির্দিষ্ট জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় আলোচনায় সেটা দাপ্তরিক বা ব্যবহারিক বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগযোগ্য এই শব্দগুলোকে বলা হচ্ছে পারিভাষিক শব্দ বা পরিভাষা তাহলে পরিভাষা বলতে শুধু বিদেশি শব্দ নয় পরিভাষা বলতে সব ধরনের শব্দ নয় সব শব্দই কিন্তু পারিভাষিক শব্দ নয় কিন্তু সব পারিভাষিক শব্দই সাধারণ শব্দ আমরা কিছু উদাহরণে আসি যেমন অ্যালটমেন্ট অ্যালটমেন্ট মানে হচ্ছে কি বরাদ্দ এইড মানে হচ্ছে সাহায্য অ্যাগ্রিমেন্ট মানে চুক্তি বেইল মানে কি জামিন বেসিক মানে কি মূল লিজেন্ড মানে কি পৌরণিক এভাবে অসংখ্য শব্দ আছে যেগুলো পারিভাষিক শব্দ হিসাবে পরিগণিত যেগুলো বিশেষ অর্থে ব্যবহৃত সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আলোচনায় আমরা এই শব্দগুলো ব্যবহারযোগ্য সুতরাং পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা কি পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা অনেক আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ অনেক কিছু আছে অনেক ভাব প্রকাশের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে সেসব ক্ষেত্রে এই সব পরিভাষার থাকার কারণে বা পারিভাষিক শব্দ থাকার কারণে আমাদের ভাব প্রকাশের সুবিধা হয় ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায় বা শব্দ ভাণ্ডারকে পারিভাষিক শব্দ সমৃদ্ধ করে জ্ঞান বিজ্ঞানের আলোচনায় সুবিধা হয় জ্ঞান প্রকাশে বিকাশে সুবিধা হয় সুতরাং পারিভাষিক পরিভাষা বা পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা অনেক ভাষাকে সমৃদ্ধ করতে হলে ভাব প্রকাশকে বিকাশিত করতে হলে শব্দমণ্ডলকে সমৃদ্ধ করতে হলে অবশ্যই পরিভাষার কোনো বিকল্প নেই পরিভাষার প্রয়োজনীয়তা অসীম বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো পরিভাষা বা পারিভাষিক শব্দ প্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের জন্য বলছি যে পারিভাষিক শব্দ 7 নম্বর প্রশ্নে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই উত্তর দেওয়াটা সহজ অথবা প্রশ্ন থাকবে অনুবাদ যদি অনুবাদ তোমাদের কাছে সহজ মনে হয় অবশ্যই দেবে তবে তোমাদের জন্য সুবিধা কিন্তু পারিভাষিক শব্দ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই উত্তর দেয় সবাই এবং পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা খুব অল্প সময় এটাকে আত্মস্থ করতে পারি শুধু পরীক্ষার জন্য না আমাদের ব্যবহারিক জীবনেও কিন্তু এটা খুব প্রয়োজনীয়তা আছে আমার ভাষাকে আরও বিশাল বা বিস্তারিত রূপে উপস্থাপনের ক্ষেত্রে নিজেকে বিকাশিত করার ক্ষেত্রে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের ক্ষেত্রে কিন্তু পরিভাষা বা পারিভাষিক জানার কোনো বিকল্প নেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বলবো যে তোমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান করার চেষ্টা করো অবশ্যই একটু সুবিধা হবে তবে এইটা বলা ঠিক না পড়াশোনাটা শুধুমাত্র পরীক্ষার জন্য নয় নিজেকে জানার জন্য নিজেকে বিকশিত করার জন্য নিজেকে কিছু শেখানোর জন্য নিজেকে আরও উন্নীত করার জন্য সুতরাং সেক্ষেত্রে যদি প্রথম পর্যায়ে তোমরা একটু বিস্তারিত রূপে পড়ো পরীক্ষার আগমুহূর্তে হয়তো নির্দিষ্ট কিছু রেখে দিলে যার জন্য সেগুলো পড়ে পরীক্ষা দিতে গেলে কিন্তু প্রথম থেকে কিন্তু তোমাকে একটু বিস্তারিত পড়লে ভালো হবে তোমাদের জন্য আমাদের কিন্তু আজকে যে সহায়ক গ্রন্থগুলো আছে আমাদের গুছিয়ে দিয়েছে আমাদের সহজ করে দিয়েছে আমাদের পড়াশোনা সহায়ক গ্রন্থের সহযোগিতায় আমরা কিন্তু অল্প সময়ে অল্প আয়াসে আমরা কিন্তু পারিভাষিক শব্দগুলো আত্মস্থ করতে পারি
তোমরা অবশ্যই ভাষাটা নিয়ে চর্চা করবে এবং এই যে পূর্ণ 10 নম্বর যেটা 1 মিনিটেই আমরা পরীক্ষার হলে সমাধান করতে পারি 1 মিনিটেই 10 নম্বরকে আমরা আয়ত্ত করতে পারি সেটা সহজ হবে সহজে নম্বর তোলার জন্য এই পারিভাষিক শব্দ এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো বিকল্প প্রশ্ন নেই অনুবাদ থাকলে অনুবাদ অবশ্যই দেখো তবে অনুবাদের ক্ষেত্রে যদি পারিভাষিক শব্দগুলো উত্তর দিতে পারি তাহলে কিন্তু সময় কম লাগবে সহজে আমরা 10টা নম্বর ঘরে নিয়ে আসতে পারি আগামী ক্লাসে আমন্ত্রণ রইল এবং অবশ্যই আজকে যে আমরা পরিভাষা বা পারিভাষিক শব্দটা বোঝার চেষ্টা করলাম বিষয়টা বোঝাই মূল পারিভাষিক শব্দগুলো আমরা আত্মস্থ করতে পারব খুব সহজে কিন্তু আসলে পরিভাষা কি বা পারিভাষিক শব্দ কি এই বিষয়টা আগে ভালোমতো বুঝতে হবে এর প্রয়োজনীয়তা বুঝতে হবে এবং তারপরে আমরা পারিভাষিক শব্দগুলো আত্মস্থ করব আশা করি ক্লাসটা তোমরা বোঝার চেষ্টা করেছো এবং ভাষা অবশ্যই আমি যেন আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে এই তথ্যটা পাই যে তোমরা এই পারিভাষিক শব্দটা ভালোমতো আত্মস্থ করেছো বোঝার চেষ্টা করেছো করেছো আগামী ক্লাসের আনন্দ রইল সেই বোঝার সবাই সুস্থ থাকো সুন্দর থাকো নিরাপদে থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ